লোকসভা নির্বাচনের আগে নৈহাটিতে বিজেপিতে বড় ভাঙন লোকসভা নির্বাচনের আগে চাপ বাড়লো ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রবিবার সরিয়ে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পার্থ নির্বাচনী সভায় চল্লিশ জন বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এদিন সভা মঞ্চ থেকে নেমে সংবাদ মাধ্যমের মুখোমুখি পার্থ ভৌমিক জানান মানুষ আর দু হাজার ফেরাতে চাইছেন না তিনি আরও জানান আমার বন্ধু যদি বিজেপি প্রার্থী হয় তাহলে বিজেপি করার লোক থাকবে না এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি বললেন শোনাবো আপনাদের কর্মী নেতারা চল্লিশ বুকে চল্লিশ চাইছে না এবার দেখুন না আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক আর এসে থাকবে না ব্যারাকপুরে সব চলে আসবে আমি ওসব না অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না দলে দলে সব উল্টো দিকে চলে আসবে সক্রিয় ভূমিকা পালন করতো দাসপাড়ায় আমি দাসপাড়ায় হাঁটতাম দু হাজার উনিশ সালে হয়েছে হ্যালো দু হাজার চব্বিশ অব্দি ইমপ্লিমেন্ট করতে পারিনি ইলেকশনের আগে ভাওতা দিচ্ছে আমার ইলেকশনের বস শেষ হয়ে যাবে আমি মানুষের কাছে হাত জোর করে যাব যে ভূমিকায় মানুষ আমাকে চেনে